নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ আমার নিবেদন লোকে কী ভাববে। জীবনের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করে দিই, লোকে কী ভাববে বলে। অন্যের ভাবনা গুরুত্ব না দিয়ে নিজেদের ভাবনার গুরুত্ব দিতে হবে। জীবনটা খুব ছোট, তাই এত ভাবনার কিছু নাই। যার যার ভাবনা চলুন তারই ভাবতে দিই। লোকে কী ভাববে সেটা যদি আমি ভাবতে বসি, আমার ভাবনাটা কোথায় পাবে স্থান? কার কাছে আসি? কেউ ভাবলেই কি আর আমি বা আপনি তার ভাবনার মতো হয়ে যাব? লোকে কী ভাববে সে ভাবনাটাকে কেন তবে বলেন গুরুত্ব দিব? সময় এসছে ভাবনাগুলো উল্টো পাল্টে নেওয়ার। যে যার মতো ভাবুক না, দরকার নেই বাদ সাদার। সত্যি তাই, লোকে কী ভাববে ভেবে আমরা একটু বেশি ভাবনা চিন্তা করে বসি। জানি এতে কোনো কাজের না, নিজের জীবন নিজেই নষ্ট করি সেগুলো ভেবে। এই আজকে ভাবছি, কালকে যাবো না, কালকে বাড়ি থেকে বেরোবো না। পরে ভাবছি, ওই বাড়িতে তো পড়াতে গেলাম না, যদি ওরা ভাবে কিছু যে এমনি এমনি কামাই করলো। এসব ভেবে আমরা সত্যি নিজের দিনগুলোকে, নিজের ভাবনাগুলোকে বিসর্জন দিই। তাই সেগুলো দরকার, বাদ না সেদে না ভেবে নিজের পথে এগোনো, নিজেকে নিজে সামলানো, নিজেকে নিজে সময় দেওয়া দরকার বুঝি। তাই বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে শেষ করলাম। শুভরাত্রি।